ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ইট্রিক X7। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটি আমাদের পাহাড়ের একটি ট্রেল রাইড সম্পর্কে। খুব সুন্দর একটা জায়গা, জায়গাটার নাম হলো তিনধারিয়া এবং রোহিণীর মাঝখানটায় একটা ছোট্ট গ্রাম আছে। গ্রামটার নাম আমি ঠিক জানি না। আপনারা যদি যেতে চান তো আপনারা মাটিগাড়া হয়ে রোহিণী হয়ে যেতে পারেন, এবং তিনধারিয়া হয়ে, তিনধারিয়া ক্রস করার পর ক্রিকেট বাজার আসে, সেই ক্রিকেট বাজার থেকে জায়গাটা স্টার্ট হয়। এর উপর অনেক ভিডিও আছে আমার এর মধ্যে, এবং আজকের এই ভিডিওটি করতে সাহায্য করেছে আমার খুব কাছের এক ভাই স্বর্ণদীপ। তো স্বর্ণদীপ খুব সুন্দর ক্যাপচার করেছে ভিডিওটি, দেখুন কি সুন্দর চা বাগান। এবং রাস্তা নেই, রাস্তা নেই, শুধু হেঁটে যাওয়ার মতো রাস্তাটুকু আছে, তার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যাওয়া হবে। তো আপনারা অবশ্যই দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সাবস্ক্রাইব না করলে আমি এনকারেজ হতে পারছি না আরও ভিডিও করার জন্য। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তো আমি বেশি আরও, এর ফলে আমি আরও বেশি আগ্রহী হয়ে যাব ভিডিও করার জন্য এবং নতুন নতুন কিছু ভিডিও করতে পারবো আরও। দেখুন শুরু হয়ে গেছে রাইড, এই ছোট্ট পাতলা একটা রাস্তা ধরে যেটা চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছে এবং গিয়ে মিশবে বড় রাস্তার সাথে। আবার যে বড় রাস্তার সাথে মিশবে সেটাও সেই রকম বড় রাস্তা নয়, যে NH 31 55 এরকম বড় রাস্তা নয়, সেটাও একটা ছোট্ট রাস্তাই। কিন্তু যেটা দিয়ে আমি যাচ্ছি এবং সরি যেটা দিয়ে স্বর্ণদীপ ভাই যাচ্ছে, তো সেই রাস্তাটা অনেকটাই ছোট। এখানে রাস্তা নেই বললে চলে, এখান দিয়ে চা বাগানের যারা শ্রমিক আছে তারা যাতায়াত করে চা পাতা তোলার জন্য, এবং সেই রাস্তা ধরে যাওয়া, ঠিক আছে। তো আপনারা দেখুন ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই 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 লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওকে দেখতে থাকুন।
তো আপনারা অবশ্যই দেখলেন, আশা করি দেখতে থাকুন, আরও অনেকটাই বাকি আছে। এবং যেটা আরেকটা কথা বলার, সেটা হলো আমি খুব ভালো এডিট করতে পারি না, এডিট একটা খুব ভালো আর্ট, যা করার মতো সামর্থ্য আমার নেই, আমি পারি না, চেষ্টা অল্প স্বল্প চেষ্টা করছি, হয়তো কোনো একদিন শিখতে পারবো, সেটা অনেক সময় লাগবে আমার জন্য। তো আমি যেরকম করে ভিডিওগুলোকে করি আমি সেইভাবেই দিয়ে দিই, সেটার মধ্যে এডিট করার কিছু থাকে না, জাস্ট ভয়েস ওভার দিয়ে সেটাকে আমি দিয়ে দিই। এবং সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তখন, সেই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম আমি এবং স্বর্ণদীপ, স্বর্ণদীপ আগে ছিল সেই ভিডিওটি করছিল, তো সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, তখন কটা বাজে, 5:30, আর এই সময়টায় এখন শরৎ হেমন্তকাল, মানে কার্তিক মাস, এই সময় ঠান্ডা শুরু হয়ে গেছে এবং দিনও অনেকটাই ছোট, 5:15 বাজার পর থেকে অন্ধকার হতে শুরু করে, আর পাহাড়ে তো আরও তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো এই সময় 5:15 পার হয়ে গেছিলো টাইম, তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে এবং গোপ্রোতে এত ভালো ছবি আসছিলো না অন্ধকারে। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ সূর্যের, তো এই যে এই রাস্তায় এসে মিশছে। এবং এই রাস্তার উপর আমার অনেকগুলো ভিডিও আছে অলরেডি, তো বন্ধুরা যারা নতুন তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখো ভালো করে এবং সাবস্ক্রাইব করো, আর যারা সাইকেলিং করতে খুব আগ্রহী তারা দেরি না করে সাইকেল কিনে ফেলো এবং যেখানে সেখানে চালানো শুরু করে দাও। সাইকেলিং করা অনেক ভালো, অনেক ভালো শরীরের জন্য, শরীরে ফ্যাট জমতে দেবে না, শরীরে প্রেশার বাড়তে দেবে না, মানে ব্লাড প্রেশার বাড়বে না, সুগার হওয়ার চান্স থাকে না, হার্টের সমস্যা যত সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমি চাই সবাই সাইকেলিং করুক, 6-60 সবাই সাইকেলিং করতে পারো, কোনো সমস্যা নেই সাইকেলিংয়ে, যার সাথে সাইকেল যে কোনো সাইকেল হতে পারে, যে দামি সাইকেলে চালাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, সে গিয়ারওয়ালা হোক। তো গিয়ার হলে কী হয়, পাহাড়ে উঠতে অনেক সুবিধা হয়, আর গিয়ার ছাড়া হলে পাহাড়ে উঠতে অনেকটাই কষ্টকর হয়, কিন্তু পারা যায়, পারা যে যায় না সেরকম কিন্তু নয়, পারা যায়, অবশ্যই পারা যায়। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সাইকেলিং করো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই 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 দেখবে এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, ঠিক আছে? আরও কিছুক্ষণ বাকি আছে, আমি এখানেই কথা বলা বন্ধ করে দিচ্ছি। ওকে, টাটা।